যে ভুলে তিনটা সিজদা করে ফেলেছি, কি করব মুহতারাম? আবার অনেক সময় এমনটা হয়, সিজদা আমি দুইটা দিলাম নাকি একটা দিলাম কনফিউশনে পড়ে গেছি, এমন অবস্থায় নামাজ কমপ্লিট কিভাবে আমি করব। প্রথমেই সে বিষয়টা বলি, যদি আপনি তিন সিজদা করে দেন, তো বিখ্যাত তাবে আতা রহিমাহুল্লাহ তিনি একটি ফয়সালা করেছেন হাদিস থেকেই, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উনি পড়াশোনা করে গবেষণা করে স্পষ্টভাবে বলেছেন, যদি তুমি নিশ্চিত হও যে কোনো রাকাতে তিনটা সিজদা তুমি দিয়ে ফেলেছো, তাহলে শেষে একটা সাহ সিজদা দিয়ে দাও। অর্থাৎ সালাম ফেরানোর পরে আপনি একটা সাহ সিজদা দিলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। এখন আসেন নামাজের মধ্যে সবচেয়েতে বড় প্রবলেমে আমাদের সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, আলেমরাও পড়ে, আওয়ামও পড়ে, মহিলাও পড়ে, পুরুষও পড়ে, যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে অনেক সময় সিজদা একটা দিলাম নাকি দুইটা দিলাম, আপনি কনফিউশনে পড়ে গেছেন। তারপরে রুকুর মধ্যে আমি তাসবি কয়বার পড়লাম, কনফিউশনে পড়ে গেছেন। রাকাত কি একটা হইলো নাকি দুইটা হইলো, আপনি কনফিউশনে পড়ে গেছেন। এরকম পরিস্থিতি যদি হয় তাহলে একটা মূলনীতি মাথায় রাখবেন, যেই রাকাতটার ব্যাপারে আপনার সন্দেহ সেটাকে আপনি বাদ দিয়ে দেন। কেমন? বা যেই সেজদার ব্যাপারে আপনার সন্দেহ, আপনার মনে হচ্ছে আমি মনে হয় একটা দিয়েছি, অথবা মনে হচ্ছে আমি দুইটা দিলাম কিনা, যদি এমনটা মনে হয় যে একটা সেজদা আপনি দিয়েছেন তাহলে আরেকটা দিয়ে দেন, আর যদি মনে হয় যে আমি দুইটা দিয়েছি তাহলে তো আপনার নামাজই হয়ে গেল, যদি মনে হয় যে তিনটা দিলাম কিনা তাহলে সে সাহ সেজদা দিবেন। মানে যেই রাকাতটা নিয়ে আপনার বেশি সন্দেহ তৈরি হবে বা যেই মানে রুকু বা সেজদা নিয়ে আপনার সন্দেহ তৈরি হবে সেটাকে আপনি মাইনাস করে দেন, এটাকে মাইনাসের কাতারে রাখেন। মাইনাস করে আপনি কী করবেন, ওটারে প্লাস করে দেন, দিয়েছি কি না, দিয়েছি কি না, দিলাম কি না, এগুলো বাদ দেন, অর্থাৎ আপনি একটা দিয়ে দেন, তাহলে আপনার হয়ে যাবে। রাকাত কি একটা হলো নাকি দুইটা, তাহলে এক রাকাত আপনি বাদ দিয়ে দেন, আপনি আর এক রাকাত অ্যাড করে দেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাশাহুদের পরে অনেকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে, যদি অধিকাংশ আপনি দাঁড়িয়ে যান আর পেছন থেকে কেউ লুকমা দেয় বা আপনার মনে পড়ে তাহলে আপনি বসে যাবেন, বসে গিয়ে পরবর্তীতে আপনি সাহস ইজদা দিবেন, আপনার নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে এই সমস্ত কারণগুলো কেন হয়, এই যে কনফিউশন, সন্দেহ, এক রাকাত হইলো না দুই রাকাত হইলো নাকি দুইটা সিজদা নাকি তিনটা সিজদা, এগুলো কেন হয়? এগুলো হয় মূলত যে কয়েকটি কারণে মুহাদ্দিসিনরা বলছেন গবেষণা করে। এক নম্বর হচ্ছে ওযু ঠিকমতো না করা, ঠিকমতো ওযু না করার কারণে শয়তান ওয়াসওয়াসা দেয়। এবং দেখবেন কিছু মানুষ আছে যে যখন বাইরে থাকে তখন কোনো কিছু মনে পড়ে না, কিন্তু নামাজে দাঁড়াইলে দুনিয়ার যত বাজে চিন্তা, যত দোকানের হিসাব, যত কিছু আছে দুনিয়ার সব কিছু মাথার মধ্যে এসে ভর করে। কেন? কারণ হচ্ছে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, এবং আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম অনেকে পড়েন না, এ কারণে ভুল হয়ে যায়। এই জন্য আপনাদেরকে কয়েকটা টিপস বলে দিই যে নামাজে এই সমস্ত কনফিউশনে বা প্রবলেমে যাতে করে আপনারা না পড়েন। এক নাম্বার, যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপর আর কোনো নামাজ হবে না। অর্থাৎ আজকে জোহরের নামাজ আপনি পড়ছেন, আপনি মনে করবেন এই জোহরটাই আপনার জীবনের শেষ নামাজ। পরীক্ষার খাতায় যখন আপনি লেখেন পরীক্ষার হলে, খেয়াল করেছেন লাস্টের 10 মিনিটে কয় পাতা লেখা যায়? প্রথম এক ঘন্টায় যা লিখেছেন লাস্টের 10 মিনিটে অনেক সময় এই পরিমাণ লেখা হয়ে যায়। কেন? এই 10 মিনিট পরে আর কিন্তু সময় নেই, তাই না? তো আপনি যখন নামাজটা আদায় করবেন আপনার টেন্ডেন্সি, চেতনা, ফিলিং, অনুভূতি এরকম থাকবে, এটাই আমার জীবনের শেষ নামাজ, বিশ্বাস করেন। যদি এই অনুভূতি কোনো মুসলমানের মধ্যে থাকে তাহলে তার দোকানের চিন্তা মাথায় আসবে না, তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চিন্তা মাথায় মধ্যে আসবে না, ঠিক আছে? এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। 2 নম্বর আসেন, নামাজ যখন আদায় করবেন বিশেষভাবে আপনারা ওই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কয়েকটা সুরাই পড়েন, সাধারণ মানুষ 5-6টা সুরাই কিন্তু পড়ে হাফেজ ছাড়া। এই 5-6টা সুরা একটু, এখন তো গুগলে, অ্যাপসে, বিভিন্ন মাধ্যমে বাংলা অনুবাদ দেখা যায়, কোরআন শরীফের মূল নুসখাও নেওয়া লাগে না। এই 5-6টা সুরার আপনার অনুবাদগুলো একটু মুখস্থ করে নেন। কেমন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যখন পড়ছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, জগৎসমূহের প্রতিপালকের জন্য।
আপনি যখন এই অনুভবটা করবেন, অর্থের অনুভূতিটা যখন আপনার ভেতরে আসবে, আপনার হৃদয় তখন টাচ করবে এবং চোখ দিয়ে কিন্তু অশ্রু বিগলিত হবে। অনেকে বলে কাবার সামনে নামাজ পড়লে চোখ দিয়ে পানি আসে, মসজিদে পড়লে আসে না, কেন? কারণ অনুভূতিটা তখন আল্লাহর দিকে থাকে। তো অর্থগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই চার পাঁচটা সূরা। তিন নম্বর ভালো করে ওযু করবেন। চার নম্বর শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম নামাজের আগেই পড়ে নেবেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে নেবেন। পাঁচ নম্বর যেটা, হালাল খাবারের ব্যবস্থা করবেন, হারামের কাছে যাবেন না। যে যত বেশি পাপে নিমজ্জিত তার নামাজে অমনোযোগী তত বেশি চলে আসে অমনোযোগিতা। এই বিষয়গুলো আমরা খেয়াল করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। শেষ রাকাতে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কী? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। শেষ রাকাতে বৈঠক করে নাই, ভুলে দাঁড়িয়ে গেছে, সেক্ষেত্রে কী করবেন? না, ফরজ নামাজের শেষ রাকাতে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে অতিরিক্ত রাকাতে সিজদা না করা পর্যন্ত স্মরণ হওয়া মাত্র বৈঠকে ফিরে আসবে এবং সাহস সিজদার মাধ্যমে নামাজ সম্পন্ন করবে। মানেটা কী? মানেটা হচ্ছে যখন আপনি দাঁড়িয়ে গেছেন, স্মরণ হয়েছে, আপনি বসে যাবেন, কিন্তু স্মরণ হয় নাই, আপনি আবার সিজদা দিয়েছেন পরবর্তী রাকাতে, তাহলে এটা যদি আপনার সিজদা করে ফেলে তাহলে ওটা আর ফরজ থাকে না। কোন নামাজটা, কোনটা, যে নামাজ আপনি পড়ছিলেন, অর্থাৎ দুই রাকাত বিশিষ্ট নামাজ আপনি পড়ছেন, ফরজ নামাজ, আপনি দাঁড়িয়ে গেছেন, বৈঠক করেন নাই, পরবর্তী রাকাতে আপনি ফরজে পড়ে ফেলে, মানে সিজদা করে ফেলেছেন, রুকু করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে দুই রাকাত বিশিষ্ট ফরজ নামাজে এমনটি হলে নিয়ম হলো তৃতীয় রাকাতে বৈঠক না করে আরও এক রাকাত পড়ে নেবে। কয় রাকাত পড়তে হবে তাহলে? চার রাকাত। এটা কী হয়ে যাবে? পুরোটা নফল হয়ে যাবে। নফল যদি হয়ে যায় তাহলে আপনার ফরজ গেল কোথায়? ফরজটা আপনি পরবর্তীতে পড়বেন, অর্থাৎ এই চার রাকাত হয়ে যাবে নফল আর পরবর্তীতে আপনি এই দুই রাকাত আবার পুনরায় আদায় করবেন, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে অনেক সময় ফজরের নামাজ আপনার মসজিদে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন যে জামাত শুরু হয়ে গেছে। ফজরের সুন্নাতে তো অনেক গুরুত্ব, তাহলে এখন জামাতে শরিক হব নাকি ফজরের সুন্নাত নামাজে শরিক হব? যদি দেখেন যে ইমাম সাহেব কেরাত দীর্ঘায়িত করছে, এক শ্রেণী স্কলারের মতে এটা জায়েজ আছে যে সুন্নাতটা পড়ে ফরজ নামাজে আপনি শরিক হন, কিন্তু সিংহভাগ বা অধিকাংশ ওলামা ইকরামের মতে ফরজ নামাজ যখন শুরু হয়ে যায় তখন আর কোনো সুন্নাহ নামাজ পড়া যাবে না, সরাসরি ফরজ, মানে ফরজ নামাজে শরিক হয়ে যেতে হবে। তাহলে ফজরের যখন আপনি সুন্নাতটা ছুটে গেল, এই ফজরের সুন্নাত কখন পড়বেন? অনেকে বলছেন যে নামাজের পরে যখন সূর্য উদয় হয়ে যাবে তারপরে এটা আদায় করে নিতে হবে, এটাই মাসালা, মানে নামাজের সাথে সাথে না। তো দুটো বিষয় আমরা জানলাম, একটা হচ্ছে তৃতীয় রাকাতে যদি আমরা বৈঠক না করে, অর্থাৎ দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক না করে যদি আমরা দাঁড়িয়ে যাই, অথবা তৃতীয় রাকাতে যদি শেষ বৈঠক না করে যদি দাঁড়ায় যাই, তাহলে আমরা কী করব? অর্থাৎ চার রাকাত পূর্ণ করব এবং মাঝখানে বৈঠকটা করব না, চার রাকাত পূর্ণ করে নফল হয়ে যাবে আর এটা আর ফরজ আদায় হবে না, পরবর্তীতে আবার দুই রাকাত ফরজ আদায় করব। ফজরের নামাজের সুন্নাহ এবং জোহরের নামাজের সুন্নাহ, এশার নামাজের সুন্নাহ, এই সুন্নাহগুলো বাড়িতে পড়া উত্তম নাকি মসজিদে পড়া উত্তম? খেয়াল করে দেখবেন আপনারা, অনেক সময় ইমাম সাহেবের আয়েশায় মসজিদে দাঁড়ায় যায় নামাজ পড়াইতে, অনেক মুসল্লি বাঁকা চোখে তাকায়, কেন? কি রে, ইমাম সাহেব কি কোনো দিন সুন্নত পড়ে না? আয়েশায় দেখে নামাজ পড়াইতে লাগলো। আসলে এখানে আপনাদের একটা ভুল কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ঘরগুলোকে কবরস্থান বানায় না। কবরে কি নামাজ হয় না? ঘরগুলোকে কবরস্থান বানায় না, এর মানে হচ্ছে এই ঘরের মধ্যে তোমরা নফল নামাজ আদায় করো, সুন্নত নামাজ আদায় করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু সুন্নাহ নামাজ ঘরের মধ্যে আদায় করেছেন। সুতরাং ঘরে সুন্নাহ নামাজ আদায় করে তারপর আপনারা মসজিদে আসবেন, এটাই সুন্নাহ। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এবং এই উপমহাদেশের মানুষ, সমস্ত মানুষগুলো ঘরের মধ্যে ওই টিভির রুমে না, মানে টিভিতে রুম পায় কিন্তু জায়নামাজে একটা রুম পায় না। টেলিভিশন রাখার সুন্দর একটা জায়গা আছে কিন্তু কোরআন শরীফ রাখার সুন্দর একটা জায়গা নাই। টেলিভিশনটাকে, কম্পিউটারকে, মোবাইলটাকে খুব যত্ন করে কাভারিং করে রাখে, মুছে টুছে রাখে, আর ওই রমজানের ঈদের পরে যে কোরআন শরীফটারে উঠাইছে, মাকড়সাই জাল পাইতে ডিম পাইরা এটারে ময়লা করে ফেলাইছে। প্রিয় ভাইরা, আমার কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে, সাফায়াতকারী হবে, অথবা কোরআন আপনাকে জাহান্নামে নেবে। যদি কোরআনের টাচে থাকেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, যদি কোরআনের সঙ্গে থাকেন আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন, যদি কোরআনের সঙ্গে থাকেন আল্লাহ আপনাকে মুক্তি দিবেন, কোরআন আপনাকে কবর আজাব থেকে মুক্ত করবে, কোরআন আপনাকে আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
সামনে সুপারিশ করবে। সুতরাং আমরা ঘরগুলোকে কোরআনের জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখবো যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, ঘরের মধ্যে নির্দিষ্ট একটি জায়গা রাখা হবে যেখানে নামাজ আদায় করা হবে, ঘরের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা রাখা হবে যেখানে ইবাদত বন্দেগী করা হবে, নিয়মিত তাহাজ্জুদ, নফল নামাজ, সুন্নাহ নামাজ, জিকির আজকার এগুলো করা হবে। আজকে 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এত বড় বিল্ডিং অথচ নামাজের একটা জায়গা নাই, বড় আফসোস, বড় আফসোস। আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, অবশ্যই আপনি যখন বাড়ি নির্মাণ করবেন আপনি আগে দেখবেন যে আল্লাহর ইবাদতের জন্য আমি কোনো নির্দিষ্ট জায়গা রেখেছি কি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।